গুড মর্নিং, দেখো ক্লাস লোয়ার তোমাদের দেখো থার্ড প্রোগ্রেসিভ আর অ্যানুয়াল, ঠিক আছে? আজ থেকে শুরু হচ্ছে। তাহলে তোমরা খাতায় থার্ড প্রোগ্রেসিভ আর অ্যানুয়াল তোমরা হচ্ছে লিখে নেবে, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের হচ্ছে হর্ষশিক্ষার পর্যন্ত তোমাদের হয়েছিল সেকেন্ড টার্মিনালে, তাই তো? এর আজ থেকে তোমাদের মানে থার্ড প্রোগ্রেসিভ আর অ্যানুয়াল এখান থেকে তোমাদের দীর্ঘকার যোগ শব্দ এখান থেকে তোমাদের শুরু হবে, ঠিক আছে? তোমাদের থাকবে দীর্ঘ, হর্ষ, দীর্ঘ আর ঋকার পর্যন্ত তোমাদের থাকবে, ঠিক আছে? দেখো দীর্ঘকার যোগের শব্দ কিছু আমি লিখেছি, দেখো ওই দীর্ঘ টকি ওই দীর্ঘ টকি দয় দীর্ঘ রতি দয় দীর্ঘ পদি দন্তনে দীর্ঘ লমি বয় দীর্ঘ তপি বয় দীর্ঘ বর্কিত বীজ তালুসে দীর্ঘ তপিজ। তো দেখো এই যে এই শব্দগুলো তোমরা ভালো করে বাড়িতে মুখস্থ করবে। আর দেখো এই পর্যন্ত তোমরা বইয়ে দাগ দিয়ে নেবে, ঠিক আছে? এই যে 13-9 তোমরা দাগ দেবে, হ্যাঁ? এরপরে দেখো আমি তোমাদের দেখিয়ে দেবো যে দীর্ঘকার চিহ্ন কিভাবে লিখতে হয়, ঠিক আছে? তো দেখো দেখো দীর্ঘকার চিহ্ন, ঠিক আছে? দেখো তোমরা দীর্ঘকার শব্দ তোমাদের দিয়েছি সেগুলো বাড়িতে ভালো করে মুখস্থ করবে। আর এরপরে দীর্ঘকার চিহ্ন কিভাবে লিখতে হয় তোমাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এই যে মাত্রা দেবে, দিয়ে দেখো এই লাইন টানবে টেনে এই যে এরকম করে তুলে, ঠিক আছে? আবার দেখো আবার দেখিয়ে দিচ্ছি লাইন টানবে টেনে এই যে, ঠিক আছে? দেখো এইভাবে দীর্ঘকার চিহ্ন লিখতে হয়। তাহলে এটা কি দীর্ঘকার চিহ্ন, ঠিক আছে? দেখো বইয়ে তোমাদের আগে যে দাগ দিলাম এই যে কি এখান থেকে শীত, তাই তো? এই শব্দ যেগুলো আমি লিখে দিয়েছিলাম সেগুলো তোমরা দাগ দিয়ে নেবে 13-9। এরপরে খাতায় দেখো খাতায় তোমরা এটা তুলে নেবে, ঠিক আছে? দীর্ঘকার বলে এটা তুলে নেবে, নিয়ে তোমরা এইভাবে তোমরা লিখবে, এইভাবে বক্স কেটে, হ্যাঁ এইভাবে বক্স কেটে তোমরা লিখবে, ঠিক আছে? তাহলে তোমরা বাড়িতে হচ্ছে শব্দগুলো মুখস্থ করবে আর খাতায় তোমরা থার্ড প্রোগ্রেসিভ অ্যানুয়াল বলে লিখবে, তারপরে হ্যাঁ দীর্ঘকার এই চিহ্নগুলো লিখবে, লিখে তোমরা এরকম করে বক্স কাটবে কেটে হচ্ছে দীর্ঘকার চিহ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করবে।